এটা কিন্তু হঠাৎ দেখা। একদিন আসলাম ব্যাটারি দেখি এখানে মাসিকগুলো অর্ডার করে, এই সময় গরমের সময় কিন্তু এরকম অহরহ চোখে পড়ে এই এপিক সিরিজ মাসি। এটা কিন্তু মাসি বহুত বাজারে আসলাম, তো এই সাইডে দেখি একটা শাক ঠিক আছে, কারণ দেখলাম যে এত সুন্দর একটা শাক ধরাই লাগে, বুঝতে গেছো? শাকটা মনে করো এই ধরার জন্য যেটা কিন্তু আমাদের চায়না থেকে আমাদের অর্ডার দেওয়া কুইন স্কুল, এটা চায়নার একমাত্র চায়নায় পাওয়া যাবে আর ওদের কাছে পাওয়া যাবে। আর মৌমাছি ধরার জন্য কিন্তু এই বস্তুটা সবচেয়ে পারফেক্ট, এই যে তোমার মতো ঠিক আছে, এটা হলে ওরা আকর্ষণে ঢুকে বেশি হবে আমার কোমরে, সেটা বড় সমস্যা না। ফুল আমার দেওয়া কিন্তু শুরু করতেছি, সন্ধ্যার সময় তো এখন বাড়ি মারামারি করবে না, সব বক্সের ভিতরে ঢুকে যায়। মাছি কিন্তু প্রচুর মাছি, এখন প্রচুর মাছি, সব কিন্তু মাছি এই কষ্ট করুন না। এভাবে আর কিছুক্ষণ দিলেই মাছি সব বক্সের ভিতরে চলে যাবে। এভাবে কিন্তু মাছের ঝোল দিলে এভাবে ধরা কিন্তু খুব খবর রানী আসছে কিনা চেক দেব অবশ্যই, এই ভিতরে ঢোকা দিলাম। এই এই বক্সের মুখটা বড় হওয়ার কারণে কিন্তু মাছিগুলা ধরতে খুবই সহজ, এভাবে ধরামারি দিয়ে দিলাম। এত মাসে আমার সাঁতার কাটা দেখা যাবে, আমি এত মাসে সাঁতার আসা দেখা যায় না, প্রচুর মাসে আমরা মাঘ বেদনে পরে আসবে। এভাবে মাসির সঙ্গে আমি ক্যাপচার করবো, যদি রানী মাসি সন্ধ্যে হয়ে গেছে খুব দিনের ঝামেলা, মাসি আমার বক্সটা অলরেডি চলে যাবে। আমি বাদে সবাই জানে
ওই দোয়া খাওয়ালে এই নিচে রানি গেট সন্ধ্যাবেলা দেখতে পাবেন তার ভিতরে ঢুকি যাবে না তো সেগুলো করে সন্ধ্যা নিয়ে যাবে জায়গা নেই সামনে আপনি আসুন বলি বাইরে উঠে দেবো আর যদি এর আগে হয়ে যায় তো আমার ফোনে চলে যাবো উঠে দিয়ে মাপ দিয়ে দেবো চেষ্টা করে হ্যাঁ ভাই গেটটা কিন্তু লাগাই দেবো খালি বক্সের ভিতরে ঢুকে গেছে তো রাখুন।